হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি দর্শক শিশু থেকে শুরু করে বায়োজ্যেষ্ঠ সবাই ডিম খেতে পছন্দ করে ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় করোনার এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই জরুরি তাই প্রতিদিন একটি ডিম খাওয়া উচিত শরীর দুর্বল হলে সকালবেলায় নাস্তায় ডিম সিদ্ধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ডিম খাওয়া বেশ উপকারী ডিম অনেক পুষ্টি সমৃদ্ধ একটি খাবার এটি ক্যালসিয়াম আয়রন ও প্রোটিনের ভালো উৎস আসুন জেনে নেই প্রতিদিন একটি ডিম খাওয়ার উপকারিতা প্রতিদিন একটি ডিম খেলে শরীরে ভিটামিন ও মিনারেলের চাহিদা অনেকটাই পূরণ হয় এটি দেহের কোষের কার্যক্রম ভালো রেখে শক্তি বাড়াতে সাহায্য করে চোখ ভালো রাখতে প্রতিদিন একটি ডিম খান ডিমের মধ্যে রয়েছে লুটেইন এবং জিয়াক্স এথিন অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের সানি ও অন্তত প্রতিরোধ করে ডিমে থাকা ভিটামিন ও মিনারেল মস্তিষ্কের কোষকে ভালো রাখে এটি স্নায়ুকেও সুস্থ রাখে ও স্মৃতিশক্তি বাড়ায় ডিমে রয়েছে ক্যালসিয়াম আয়রন ও উচ্চমাত্রায় প্রোটিন যা শরীরের পেশিকে ভালো রাখে এবং পেশির শক্তি বাড়ায় ও কর্মক্ষম রাখে গবেষকরা বলেন ডিম খেলে দীর্ঘ সময় ধরে পেট ভরা থাকে ফলে অন্য খাবার গ্রহণের আগ্রহ কমে ও দৈনন্দিন ক্যালোরির চাহিদা পূরণ হয় ডিমের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ও সেলেনিয়াম যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিমের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভালো চর্বি অনেকে ভাবেন সব চর্বি খারাপ কথাটি সঠিক নয় স্বাস্থ্যকর চর্বিও রয়েছে এটি শরীরের জন্য ভালো তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক ডিম খাওয়ার পর যে খাবারগুলো একেবারেই খাওয়া যাবে না তো দর্শক চলুন জেনে নেই সকালে নাস্তায় ডিম সেদ্ধ বা অমলেট না খেলে অনেকেরই দিন ভালো কাটে না সবচেয়ে সহজলভ্য কিন্তু অত্যন্ত পুষ্টিকর এক খাবার হলো ডিম শরীরে প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করে ডিম তবে জানলে অবাক হবেন অধিক পুষ্টির উৎস ডিমও কিন্তু অজান্তে বিপদ ডেকে আনতে পারে তবে সেটি আপনার ভুলেই যদি কারো ডিমে অ্যালার্জির সমস্যা না হয় তাহলে ডিম সম্পূর্ণ নিরাপদ তবে ডিম খাওয়ার পর এমন কিছু খাবার আছে যেগুলো খাওয়া বিপদজনক জেনে নিন কোন কোন খাবারে ডিম খাওয়ার পরে খাবেন না ডিম খাওয়ার পর পরেই কোমল পানীয় একেবারেই খাবেন না এই জাতীয় পানীয় প্রচুর পরিমাণে চিনি থাকে ফলে পেটে অস্বস্তি হতে পারে ডিম সেদ্ধ বা পচের পরে চা বা কফি খেলে বিপদের আশঙ্কা নেই তবে ডিম ভাজার পরে এগুলো মোটেই খাওয়া উচিত নয় এতে হজম ও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে ডিম খাওয়ার পরপরই চিনি খাবেন না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতির অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় ডিম খাওয়ার পরপরই চিনি খাবেন না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে এতে হৃদরোগের আশঙ্কা বাড়তে পারে খুব সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অসুবিধা নেই তবে দুই তিন চামচ বা তার বেশি চিনি গেলে বিপদ হতে পারে সকালে নাস্তায় ডিমের পাশাপাশি ফলও রাখেন নিশ্চয়ই তবে নাস্তার তালিকায় ডিম রাখলে তরমুজ পরিহার করুন কারণ ডিম আর তরমুজ একসঙ্গে খেলে পেটে ফোলাভাব ও বদহজম হতে পারে সয়া মিল্ক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে ডিম খাওয়ার পর এই দুধ খাওয়া উচিত নয় সয়া মিল্ক ডিমের পুষ্টিগুণ নষ্ট করে দেয় তো দর্শক আপনারা জানতে পারলেন ডিমের উপকারিতা এবং ডিম খাওয়ার পর কি কী খাওয়া উচিত নয় তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে